হ্যালো, আজকে আমার তুমলিং সলো ট্রেকটি শেষ হয়ে গেল। এবার আমার ফেরার পালা। তবে ফেরার পথে আমি আর সেই ইন্দো নেপাল কংক্রিট রোড ধরে ফিরছি না, একটু ট্রেক করে যাচ্ছি। এটা একটা অল্টারনেট রুট, অল্টারনেট ভিলেজ রুট। এটা আমাকে সাজেস্ট করেছেন আমার গাইড দাদা। আমি সবাইকে এটাই সাজেস্ট করবো যে অবশ্যই অবশ্যই এই রুট ফেরার সময় বা যাওয়ার সময় এই রুটটা একবার হলেও অন্তত যেতে। পাহাড়ি রাস্তা, সুন্দর মনোরম দৃশ্য, এর চাইতে ভালো কিছু কি আর হতে পারে। আমার তুমলিং ট্রেকে এই বন্ধুটিকে একটি স্পেশাল মেনশন না দিলেই নয়। তুমলিংয়ে আসার পর থেকেই পুরো আমার সাথে আছে, এমনকি এখন যখন যাচ্ছি আমি ফিরে, এত প্রদর্শকের মতন আমার আগে আগে চলছে, আরও খুশিতে যেন ধরছেই নি। টুংলু পর্যন্তই ট্রেক করে এলাম, তারপরে একটি শেয়ার ক্যাবে করে মানেভঞ্জন হয়ে জোরপুখুরিতে এসছি। জোরপুখুরিতে দেখার মতন বলতে একটি পার্ক আছে, কিছু মন্দির আছে। জোরপুখুরি যাওয়ার রাস্তাতে ভালোই লাগে। এখানে পাইন বনের মাঝে দিয়ে যেতে গিয়ে আমার বারবার মনে হচ্ছিলো জোরপুখুরিতে প্রচুর শেয়ার ক্যাব অ্যাভেলেবেল আছে। এখানেই একটি শেয়ার ক্যাব করে ব্যাক টু শিলিগুড়ি। আমার সোলো তুমলিং ট্রেক এখানেই শেষ। আগের সবকটি ভিডিও দেখুন, ওপরে লিঙ্কতে ক্লিক করুন। দেখা হবে নেক্সট ব্লগে।